আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব। রেসিপিটা অত্যন্ত সহজ কিন্তু খেতে দারুণ। আজকে আমি ফুলকপি দিয়ে মসুরের ডাল রান্না দেখিয়ে দেব। এখানে আমি নিয়েছি 200 গ্রাম ডাউল, আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণ যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 কাপ পরিমাণ পানি। লবণটা দেওয়ার কারণ যাতে তাড়াতাড়ি, এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 7-8 মিনিট সময় লাগবে আমার সিদ্ধ হতে। ডাউল আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ম্যাশ করে নেব। এভাবেই আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, অত্যন্ত মজার এই রেসিপি। ডাউল মেশ করা হয়ে গেছে। আমি চুলাতে আর একটা প্যান বসিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লবণ। ফুলকপি এবার ভালোভাবে আমি ভেজে নেব। আপনারা চাইলে ফুলকপি আগে থেকে ভাপ দিয়ে নিতে পারেন, অবশ্য আমি ভাপ দেই নাই। এভাবেই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন। ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি মাঝারি সাইজ 2টা, দিয়ে দিচ্ছি আস্ত জিরা, 3টা তেজপাতা, 3টা শুকনো মরিচ। পেঁয়াজ আমি নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, মরিচ বাটা 1/2 চা চামচ। মরিচের ঝাল অত্যন্ত, তাই মরিচ বাটাটা কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, লবণ 1/2 চা চামচ দিলাম। আগে ফুলকপি ভাজতে আমার লবণ দেওয়া হয়েছিল, দিলাম জিরা ধনিয়ার গুঁড়া আর হলুদ গুঁড়া। মশলাটা ভালোভাবে ভেজে নেব। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়েছে, এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। মশলার সাথে ভালোভাবে ফুলকপি নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ডাউল, ভালোভাবে নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব। আমি 1 গ্লাসের 1.5 গ্লাস পরিমাণ পানি দিচ্ছি, আপনারা প্রয়োজন অনুযায়ী কম বেশি দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। দশ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিলাম। আমার রান্না হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিবেন।